হ্যালো গাইস, তো আজকে বেসিক্যালি টপিক কি ভিডিওর আশা করি থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে কী টপিক নিয়ে কথা বলছি। হ্যাঁ, কেশবদের এক অবৈধ সন্তানের হদিস পেয়েছি আমি। আমার আগের যে ভিডিওটা করেছিলাম ফেসবুক থেকে, কেশবদের ফেসবুক আপলোড করেছিলাম, তো সেখান থেকে আমি কেশবদের অবৈধ সন্তানের ব্যাপারে জানতে পেরেছি। তো ব্যাপারটা তোমাদেরকে খুলে যদি না বলি ব্যাপারটা বুঝতে পারবে না। প্রথমে যে কমেন্টটা দেখলে ওইটার রিলেটেড তো আমি বলছি, ব্যাপারটা তোমরা বুঝে না। তো ব্যাপারটা কিছুটা এরকম, আমি কেশবদেরকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা ফেসবুকে আপলোড করি। তো ফেসবুকে এক কেশবদের অবৈধ সন্তান কমেন্ট করে এবং কমেন্টে কী করে এটা আগে বলি, তারপর আমি বলছি যে কী ব্যাপারটা, কেন কেশবদের কেনই অবৈধ সন্তান, কেন বলছি প্রুফ দেখাচ্ছি যে কেশবদের কেন এই হচ্ছে অবৈধ সন্তান। সালা ভাঞ্চোত, ইউটিউবে যারা রোস্ট ভিডিও করে তাদের মাঝ রাস্তায় গুলি করে মারা দরকার। আচ্ছা সালা, তোদের পদের চুলকানি তোরা নিজেরাই ফেমাস হওয়ার জন্য লোকের পদে কাটি করিস। আচ্ছা সালা, রোজগার করার এতই যদি শখ তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা কর, তাও লোককে নিয়ে রোস্ট ভিডিও না করে। আচ্ছা এই হচ্ছে সেই অবৈধ সন্তান, কেশবদের মতো মানুষ তাকে আমি রোস্ট করাতে, এর এত কেন ফাটছে আমি জানি না। তো বেসিক্যালি এর নাম হলো কাঞ্চন ব্যানার্জি, তার আগের নামে যে গাম্বেলার না কি, আমি আমি ভাই ইংরেজি সত্যি জানি না। কাঞ্চন ব্যানার্জির কোথায় ফাটছে আমি কিচ্ছু জানি না ভাই। তুই একটু কাইন্ডলি যদি আমার ভিডিওটা দেখে থাকিস আমি তোকে মেনশন করবো এফবিতে। এত পোঁদে ভয়, প্রোফাইল লক করে রেখে দিয়েছে, প্রোফাইল লক করে দিয়ে রেখে দিয়েছে। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুই আমারটা অ্যাকসেপ্ট কর, আমি চাই তুই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। তুই যখন একটা রোস্টারকে খুঁচিয়েছিস, মানে রোস্টারকে বলছিস গুলি করে মারা উচিত, তাহলে কিরণ দত্তকে তুই গুলি করে মার রাস্তায়। বা রোস্টাররা খারাপ না, রোস্টিংটা আমরা যে রোস্ট করি বলছিস নিজেদের ফেমাস হওয়ার জন্য বা টাকা কামানোর জন্য, সবাই টাকা কামানোর জন্য কাম করে না ভাই। রোস্টিং করার জন্য ছাতিয়ে দম লাগে, বুকে পাটা লাগে, কথায় লজিক লাগে, যেটা তোদের মতো সাধারণ মানুষের নেই। আমরা কাদের নিয়ে রোস্ট করি? নিশ্চয়ই তার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, হয় তাদেরকে নিয়ে রোস্ট করি, নাহলে জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস। তো তোর এটা কোথায় ফাটছে? তুই নিজে কী করিস আমি জানিস না, বাট আমরা যদি কিছু কাজ করে কামাতে পারি তাহলে তোর প্রবলেম হওয়ার কথা নয়। আর কেশবদের মতো মানুষকে যখন তুই সাপোর্ট করছিস তার মানে তুইও একটা ক্রিমিনাল, তুই অ্যান্টি সোশ্যাল। কেশবদের মতো মানুষকে যে সাপোর্ট করতে পারে সত্যি কথা বলতে সে অ্যান্টি সোশ্যাল ছাড়া কিছু হতে পারে না। কেন প্রবলেম তোর আমি জানি না, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে তোকে একটা কথাই আমি বলছি। আশা করি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে আগে বলি, তোমরা এফবিতে গিয়ে ওর নামে রিপোর্ট মার চাইলে রিপোর্ট করতে পারো। কেন আমি এই কারণেই বলছি, আমার নিজের স্বার্থে না, আমাকে কমেন্ট করেছে গালাগালি দিয়েছে বলে না, কেশবদেরকে যে সাপোর্ট করে সেই সব মানুষদের ফেসবুক কেন কোনো প্ল্যাটফর্মে থাকা উচিত না। কেশবদের এত কিছু ফেস রিভিল করলাম, এত কিছু বললাম, তার রেপিস্ট সে সম্পর্কে বললাম, তাও তুই সব কিছু প্রুফ ভ্যালিড প্রুফ হইতো তুই কীভাবে ওকে সাপোর্ট করছিস? আমাকে গালাগালি দিলে আমার কোনো যায় আসে না, আমরা রোস্টার ভাই, আমাদের গালাগালি শুনে শুনে অভ্যস্ত ভাই। আমাদেরকে একটা গালি দিবি তার বদলে আমরা এই যে দেখ, তুই জাস্ট একটা চার পাঁচ লাইন লিখলি আমি একটা নতুন কন্টেন্ট বানিয়ে দিলাম, দ্যাটস কল আর রিয়েল রোস্টার, বুঝলি? আমরা হচ্ছে রোস্টার, আমাদেরকে তুই চারটা লাইন বলবি আমরা সেটা দিয়ে একটা রোস্টিং ভিডিও বানিয়ে দিতে পারি। বাট তোরা, তোদের মধ্যে কী ক্রিয়েটিভিটি আছে ভাই? চলায় আমি ক্যামেরা দিচ্ছি, মাইক দিচ্ছি, বলে দেখা জাস্ট দুটো লাইন। আমি আমার সামনে যতজন আছে আমার অডিয়েন্স আমি তাদেরকেও বলছি, কারো যদি মনে হয় যে রোস্টিং খুব খারাপ জিনিস বা রোস্টার কোনো ব্যাপার না, চলে এসো আমি দেখতে চাই। আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা দিন রাত এক করছি ভাই, কালগাম ছুটে যায় একটা ভিডিও বানাতে, তাও জাস্ট ফর এন্টারটেনমেন্ট। হ্যাঁ কিছু সিনিয়র মোস্ট সিটিজেন থাকে যাদের জন্য ভিডিওগুলো নয় আমরা বলে দিই, বাট রোস্টিংটাকে রোস্টিংয়ের মতো নিতে শেখ। আর এটা আমরা রোস্টিং ছিল না, এটা এক্সপোজ ভিডিও ছিল ভাই, আমি বারবার বলছি, টাইটেলও আছে এক্সপোজ ভিডিও। সে কতটা খারাপ মনের মানুষ সেটাই বলেছি, রোস্টিং হলে ওকে গালিগালাজ দিতাম, ভিডিওতে আমি খুব কম মাত্রায় গালিগালাজ করেছি, এটা কেন প্রবলেম আমি জানি না। এবার আর কমেন্টটা নিয়ে কথা বলা যাক, সালা বাঞ্চোত ইউটিউবার যারা রোস্ট করে তাদেরকে মাঝ রাস্তায় গুলি করে মারা উচিত, চলে আয়, দাঁড়িয়ে আছি ছাতে ফুলে দাঁড়িয়ে আছি, নিয়ে আয় বন্ধু গুলি কর, তুই যা ক্যারিমিনাটিকে গুলি করে দেখা ভাই। ক্যারিমিনাটি রোস্ট করে ফেমাস ব্যাপারটা না, ক্যারিমিনাটির মধ্যে পাওয়ার আছে, দম আছে। দেখো রোস্টিংয়ের সবথেকে বড় প্রবলেম বা ইস্যু হয় হচ্ছে ফ্যামিলি প্রবলেম, সেটা মানিয়ে নিয়েও যখন একটা ছেলে রোস্টিং করে যায় তখন মনে রাখতে হবে সেই ছেলেটার মধ্যে দম আছে, তার ছাতিতে অনেক দম আছে, না হলে সে করতে পারে না রোস্টিংটাকে। খারাপ চোখে বারবার আমি বলছি দেখতে না, আর কেন দেখছি আমি জানি না। আর রোস্টারদেরকে গুলি করে মারা উচিত, ঠিক আছে কিরণদাকে মার, তুই কিরণদাকে কে গুলি করে মার, কিরণদাকে মার, আচ্ছা ক্যারিমিনাটিকে মার, ট্রিগার ইনসান যদিও সেভাবে গালিগালিস দেয় না তাও তাকে মার, এলভিস যাদবকে মার, কতজনকে মারবি তুই, কেডি লাইফকে মার, তুই মার, তোর কত দম আছে গুলি করে মার তো। সারা কোথাকার দু পয়সার কাঞ্চন ব্যানার্জি সে এসে বলছে রোস্টারদের গুলি করে মারা উচিত। আর আরে ভাই দেখ, তোদের এন্টারটেনমেন্ট করার জন্যই আমরা রোস্টিংটা করি, খালি নিজেদের পয়সা নিয়ে, হ্যাঁ কষ্ট করি পয়সা পাই, এটা এটাতে কষ্টের কী আছে? তুই কাজ করিস পয়সা পাস, সেরকম আমরাও কষ্ট করি পয়সা পাস, রাস্তায় ভিক্ষা করার কী আছে? ভিক্ষা কেন করবো ভাই? আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি, তোর মধ্যে কিছু নেই, তুই আলবাল কমেন্ট করে ভর্তি করে দিস।
সো আমি শেষে একটা কথাই বলতে চাই, এইসব মানুষদেরকে সত্যি কথা বলতে মানে সোশ্যালে থাকা মানে আমাদের সোসাইটিতে থাকা সোসাইটির পক্ষে খুব ভয়ানক। কেশবদের থেকে ওরা ভয়ানক মানুষ, কারো উন্নতি দেখতে পারে না, কাউকে সাপোর্ট করতে পারে না, নেগেটিভ পাবলিসিটি ফল ছড়ায়, এবং মানে কি বলবো, এরা ভাবে যে নিজেকে বিশাল কিছু। এই কমেন্ট করে দেওয়ার পর আর পাত্তা নেই একে, যে এতজন আমার ফ্রেন্ডরা হচ্ছে কমেন্ট করছে গালগালি দিচ্ছে, আর কোনো পাত্তা নেই, ভ্যালু নাই। সে তার বিন্দাস গিয়ে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে বলতে দেখছে আর জ্বলছে, যে কিছু করার নেই তো। তো এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, এবং সমস্ত আমি একটাই কথা বলবো অ্যাডসেস, যে সমস্ত রোস্টাররা যেন একে নিয়ে কিছু কথা বলে, যদি তোমাদের সম্ভব হয় তোমরা একে নিয়ে ভিডিও বানাতে পারো। এই কমেন্ট সেকশানটা আমার সঙ্গে ইনস্টায় যোগাযোগ করো, ইনস্টা আইডি আমার নিচে ডিসক্রিপশানে আছে, আমি তোমাকে কমেন্টটা দিয়ে দেবো, এবং কী ভিডিও ছিল সেটাও পুরো দিয়ে দেবো। তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে এরকম মানুষেরা মানে সোসাইটিতে আছে সেটা সবাই জানতে পারে। আর যারা চ্যানেলে নতুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো নতুন কোনো কন্টেন্ট নিয়ে আশা করি কেশবদের ছাড়া করার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।